নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2022, আপনি কোন রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি এই প্রেডিকশন কিন্তু আপনাদেরকে আমি করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি বলি, এই যে রাশিফলটি আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি, এই রাশিফলটি আপনাদের 10% যদি কাজে আসে কিনা আমি নিজেকে গর্ব অনুভব করব। কারণ জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে আপনার মঙ্গলময়, অর্থাৎ আপনার যদি 10% হলেও যদি আপনাদের উপকার আসে আমি নিজেকে গর্ব অনুভব করব, নিজেকে ভাবব যে হ্যাঁ, আমার একটি ভিডিও আপনাকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু কাজে দিয়েছে। তবে এটি একটি অ্যাভারেজ রাশিফল। দেখুন, কন্যা রাশির একজন খুব লেবার সম্প্রদায়ের মানুষ আছে, দেখা কেউ আবার খুব উচ্চ কোনো ধনী ব্যক্তিও আছে, অর্থাৎ দুই রকম মানুষই কিন্তু শ্রেণীতে আছে সমাজে। প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ফল কিন্তু পাবে। কিন্তু এই রাশিফলটি আগামী মে মাসে কি সম্ভাবনা, স্বাস্থ্য, শিক্ষা, ভাগ্য, কর্ম, অর্থ, প্রেম, বিবাহ, এই এই যাবতীয় সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, এটি আমি আবারও বলছি, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আলোচনা, কাউকে মন সন্তুষ্ট করা জন্য এটি নয়, অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো আমি এই ভিডিওতে আপনাকে জানাবো। প্রথম আসি স্বাস্থ্যের দিকটা। দেখুন, স্বাস্থ্যে আপনাদের রাশির অধিপতি যেভাবে অবস্থান করছে, স্বাস্থ্য নিয়ে খুব একটা যে বড় ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল কিন্তু ভালোর দিক কিন্তু থাকছে। আপনি কন্যা রাশি মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। দ্বিতীয় পার্ট, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন। দেখুন, আপনাদের পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এই জায়গাটাতে কি হচ্ছে, দেখুন প্রেমের ক্ষেত্রে মোটামুটি যাবে, খুব যে ভালো এটা আমি কিন্তু বলতে পারছি না। প্রেমের ক্ষেত্রে আপনাদের রাগ জেদটা বাড়বে, যেহেতু পঞ্চম ষষ্ঠ চলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কম থাকবে, ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে, এদিকটা কিন্তু দেখুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে স্বাস্থ্যের পাশাপাশি প্রেমের জায়গাটা কিন্তু বারবার বলছি, প্রেম জায়গা নিয়ে কিছু সমস্যা থাকছে। শুভ বিবাহের, গাঢ় বিবাহের কিন্তু যোগ সৃষ্টি করেছে এই মাসে, অর্থাৎ আপনি কন্যা রাশির মানুষ, আপনার লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই কিন্তু আপনার থাকছে, বিয়ের জায়গাটা কিন্তু ভালো, বা তার জন্য দেখাশোনা বড় ভালো কানেকশানগুলো পাওয়া বিয়ের ক্ষেত্রে, যারা সুপাত্র বা সুপাত্রী চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদেরকে আমি বলবো 15 মের পর আপনাদের ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন। কখন ইনভেস্টমেন্ট করবেন, 15 মের পর আপনার ব্যবসাতে ইনভেস্টমেন্ট কিন্তু করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেলি ইনকামের জায়গাটা আপনাদের ভালো দেখা যাচ্ছে, এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, দাম্পত্য সুখ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের শত্রুতার জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, অর্থাৎ হয়তো কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনার উন্নয়নের জন্য শত্রুতা এই জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে, আপনি যদি হন কন্যা রাশির মানুষ। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কর্মের জায়গাটা নিয়ে যারা চিন্তাভাবনা করছিলেন কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে। কিন্তু অষ্টমভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি আপনাদের কিন্তু নিয়ে আসবে, কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি নিয়ে আসবে, অর্থাৎ অনেক কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হওয়া জায়গাটা গিয়ে
মানে তীরে এসে তড়ি ডুবে যাওয়া, এটা কিন্তু আপনাদের হবে। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, বেশ কিছু বন্ধুবান্ধব যেটা আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতনও কিন্তু লোক কিন্তু থাকবে, অর্থাৎ বি কেয়ারফুল, অর্থাৎ যেগুলো হচ্ছে সুযোগ সন্ধানী মানুষও কিন্তু আপনার কাছে কিন্তু থাকবে। এবং বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি আরও বলছি 15 মের পর আপনার ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং বিদেশ যাত্রা, বিদেশে ভ্রমণ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছেন সেখানে কিন্তু আপনারা লাভবান কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনি যদি কন্যারাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বিশেষ করে এডুকেশনের জায়গাটা যদি আসি, চতুর্থপতি আপনার সপ্তমভাবে হংসনম্ভ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, প্রাইমারি এডুকেশন বা হায়ার এডুকেশন, এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক আপনাদের থাকবে। রাশি উপর দৃষ্টি শুনি, সরি বৃহস্পতির, আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতর মতো পবিত্র হয়, উন্নতি আপনাদের হবে। এবং এর পাশাপাশি আপনাদের বড় ধরনের কন্ট্যাক্ট, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তবে আপনাদের একাদশভাবের উপর দৃষ্টি দিচ্ছে, সেটাও কিন্তু ভালো, সফলতার জায়গা। বাধা আসবে, আমি বারবার বলছি বাধা আসবে, শত্রুতা আসবে, কিন্তু বাঁধ আপনারা কিন্তু ভাঙবেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টিতে কিন্তু আপনাদের অভূতপূর্ব লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং কন্যারাশির ক্ষেত্রে আরেকটি কথা, বিশেষভাবে ইম্পর্টেন্ট কথা, যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু পাবেন। কী উপায় করবেন, অর্থাৎ মে মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো যাওয়ার জন্য কী উপায় করবেন? দেখুন, এ মাসে বিশেষ করে আপনারা বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গণেশজির উপাসনা আপনারা করুন। গণেশজির উপাসনাতে আপনাদের বিশেষভাবে উন্নতি কিন্তু আপনাদের হবে, অর্থাৎ দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে। এবং পারিবারিকের জায়গাটা যদি বলি, পারিবারিক সুখ কিন্তু আপনাদের আসবে, পরিবারের সুখ, ভোগ আপনাদের বৃদ্ধি করবে, ভোগের জায়গা, নিজস্ব সম্পত্তি কেনার জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আবারও বলছি, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে, ব্যবসা যারা করছেন, গার্মেন্টস হোক, গোল্ড হোক, এই জায়গাগুলো কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।